দেখবো, আপনারাও দেখবেন। বন্ধুরা, আমার বাড়ির পাশে একটা মা তারার পুজো হয়েছে, আমি পুজোটা দেখতে যাচ্ছি। দেখো, যেই সময় আমি এসে উপস্থিত হলাম তখন দেখছি শান্তির জল দেওয়া হচ্ছে। আমি শান্তির জল নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছি। পুরোহিত মশাই শান্তির জল দিচ্ছেন, গুরুজি এদিকে যোগ্য হবে তার জন্য প্রস্তুতি করছেন। এগিয়ে এগিয়ে যাচ্ছি আমি ভিড়ের মধ্যে দিয়ে শান্তির জল নেওয়ার জন্য। এবার আমি আর আমার বেবি দুজন মিলে বেরিয়ে আসি। গুরুজি মায়ের আশীর্বাদ দিচ্ছেন সবাইকে, মায়ের আশীর্বাদ নিলাম। চোর কদমে পুজোর প্রস্তুতি চলছে, সারা রাত ধরে পুজো হবে, পুরোহিতরা সব পুজোর প্রস্তুতি করছেন। এই যে আমার বেবি রিয়ান, ও তো এখান থেকে যেতেই চাইছে না, পুজো টুজো দেখতে খুবই ভালোবাসে। চারদিকে এত সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে, খুবই ভালো লাগছে মণ্ডপটি, মণ্ডপটি ছেড়ে যেতে ইচ্ছা করছে না, তাই ও দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। বেশ ঠান্ডা, আমি ওকে বারবার করে বলছি চলো বাড়ি চলো, কিন্তু ও বাড়ি যাবে না, এখানে দাঁড়িয়ে রয়েছে। বন্ধুরা, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, আমার লেটেস্ট ভিডিও আপডেট পাবেন।